শ্রী চৈতন্য মহাপ্রভুর 536তম আবির্ভাব তিথি উপলক্ষে মায়াপুর ইসকনের উদ্যোগে 72 ক্রোশ পদব্রজে নগর কীর্তন ভক্তবৃন্দদের। শ্রী চৈতন্য মহাপ্রভুর 536তম আবির্ভাব তিথি উপলক্ষে রবিবার সকাল 6টা নাগাদ মায়াপুর ইসকন মন্দির থেকে শুরু করে 72 ক্রোশ নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। এই দিন সকালে অগণিত দেশি বিদেশি ভক্তবৃন্দেরা মায়াপুর তারণপুর ঘাট হয়ে সুবর্ণ বিহার হরিহর ক্ষেত্র পঞ্চাননতলা সহ ভক্তবৃন্দরা পায়ে হেঁটে মহাপ্রভুর স্মৃতি বিচরিত স্থান পরিদর্শন করেন। এরপর পরিক্রমার ঠিক ফিরে আসবে ইসকন মন্দির প্রাঙ্গণে। নবদ্বীপ মণ্ডল পরিক্রমাটি আজ থেকে শুরু হয়ে চলবে 5 দিন ব্যাপী। এই মিলন উৎসবের মূল উদ্দেশ্য হল সারা বিশ্বব্যাপী ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা, এমনটাই জানিয়েছেন মায়াপুর ইসকনের মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। ইসকন হেডকোয়ার্টার সিধা মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 536তম আবির্ভাব তিথি মহা মহোৎসব উপলক্ষে 1 মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। এই পরিক্রমা আজ থেকে শুরু হলো এবং চলবে 5 দিন ব্যাপী। কয়েক হাজার ভক্তবৃন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত স্থানগুলো পায়ে হেঁটে পরিভ্রমণ করবেন এবং 10ই মার্চ সমস্ত ভক্তবৃন্দ এখানে সমবেত হবেন। এই উৎসবের প্রধান উদ্দেশ্য হচ্ছে লাভিং এক্সচেঞ্জ এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধকে ছড়িয়ে দেওয়া। আমরা প্রার্থনা করি ভগবানের কাছে ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি, বিশ্ব শান্তি এবং সংহতি। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। আজকে কটা স্টেপে এই পরিক্রমাটা বেরোবে? 6টার সময় শুরু হবে এবং এখান থেকে তারণপুর ঘাট যাবে, সেখান থেকে নৌকোয় করে অপর পারে যাবে সুবর্ণবিহার হরিহর ক্ষেত্র পঞ্চাননতলা হয়ে আবার পুনরায় এই ভক্তবৃন্দ পায়ে হেঁটে মায়াপুর ফিরে আসবেন। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।